আসসালামু আলাইকুম সো গাইস আজকে আমরা দেখব যে আসলে এই যে ল্যাপটপের যেই ডেস্কটপটা থাকে এখানে যদি আমরা নিচের দিকে টাক্ক বারটা দেখি দেখতে হচ্ছে আমাদের মাউসের কারসার যখন আমি নিচের দিকে আনি তখন টাক্ বারটা উপরের দিকে আসে আর নতুবা অটোমেটিক্যালি এটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে অনেকের হয়তোবা নতুন ল্যাপটপ কেনার পর এরকম থাকতে পারে যে তোমার এখানে নিচে এই টাস্ক বারটা থাকবে না বা হয়তোবা এরকম অটোমেটিক্যালি আসবে আবার চলে যাবে যখন তুমি এই মাউসের কার্সারটা তুমি যখন নিচের দিকে আসবে তখন ট্যাক্সবারটা শু করবে আবার যখন তুমি উপরের দিকে আনবে তখন টাক্স বারটা চলে যাবে যদি এমন প্রবলেম থাকে আর যদি কারো একদম এটা ফিক্স থাকে যে এটা এখান থেকে সরে না মানে এটা তুমি চাচ্ছ যে এরকম অটোমেটিকলি করতে তাহলে তোমাদের আসলে কী করতে হবে সো গ্যাস এটা একদমই সিম্পল তো আমি তোমাদের দেখে দিচ্ছি তারপর তোমরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে সো আমাদেরকে চলে যেতে হবে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে যে টাইপ হেয়ার টু সার্চ তো এখানে সার্চ অপশনে আমরা জাস্ট ক্লিক করবো ক্লিক করে এখানে আমরা লিখবো বার আমরা যেই যেটার কাজটা করবো সেটা হচ্ছে টাক্ বার তো আমরা এখানে জাস্ট টাক্ বারটা লিখে দেব তো টাক্স বারটা লিখলে এখানে দেখতে পাচ্ছ একটা সেটিং সেটিংসের মধ্যে দেখতে পাচ্ছ টাক্স বার সেটিং একটা অপশন রয়েছে তো জাস্ট এখানে আমরা ক্লিক করে দেব তো ক্লিক করার পর এখান থেকে আমাদের দেখতে পাচ্ছো নিচের দিকে একদম টাক্স বার নামে অপশন একটা এটা অলরেডি সিলেক্ট রয়েছে তো এখানে এসে আমরা এখানে দেখতে পাচ্ছ এই যে একটা সেটিং অটোমেটিক্যালি হাইড দ্য টাক্স বার ইন ডেস্কটপ মোড তো এটা অটোমেটিক অন করা রয়েছে যখন আমরা এটাকে অফ করে দেবো তোমরা নিচের দিকে খেয়াল করবে এটা কিন্তু শু করবে তো দেখছো আমি এটাকে অফ করে দিলাম অফ করার পর কিন্তু এটা আমার অটোমেটিকলি এখানে শু করে গেছে এখন এখন কিন্তু এটা আমি যতই কারসার নাড়াই না কেন আমার এটা কিন্তু যাবে না এটা কিন্তু এখানে ফিক্সডভাবে হয়ে গেছে তো যদি তুমি এখানে ফিক্স রাখতে চাও তাহলে তুমি এই অটোমেটিকটা এখান থেকে অফ করে দেবে আর যদি তুমি চাও যে না আমার এতটুকু প্রয়োজন নেই বা আমার ট্যাক্সবারটার প্রয়োজন নেই তাহলে তুমি এখান থেকে অটোমেটিকলি এখান থেকে দেখতে পাচ্ছ এই অটোমেটিকলি অন করে দিলে এটা কিন্তু অটোমেটিকলি চলে যাবে এবং মাউস যখন তুমি নিচের দিকে নেবে তখন এই ট্যাক্স ভারটা আবার শু করবে তো এইভাবে কিন্তু তুমি চাইলে এখান থেকে অটোমেটিক অফ করে একভাবে ফিক্সড করতে পারবে এবং যদি চাও অটোমেটিক করতে তাহলে তুমি এখানে এই অপশনটা এসে চালু করে দিলে তোমার এই বারের অপশন এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং শেয়ার করবে আর তুমি যদি এখানে এইভাবে গিয়ে সার্চ করে না পাও তাহলে তুমি এখান থেকে চলে যাবে এখানে উইন্ডোজ অপশনে এখানে গিয়ে তুমি এখান থেকে চলে যাবে সেটিংসে সেটিংসে আসার পর তুমি এখান থেকে দেখতে পাচ্ছ এখানে সরাসরি বার চলে এসেছে তো তোমাদের বা এখানে নাও আসতে পারে তোমাদের এরকম হোম আসতে পারে এরকম আসতে পারে যদি এরকম আসে তাহলে তোমরা এখান থেকে চলে যাবে পার্সোনালাইজ দেখতে পাচ্ছ এখানে রয়েছে একটা অপশন তো এই পার্সোনালাইজড চলে যাবে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ নিজের দিকে বার অপশন চলে আসবে তো আমার মতে প্রথম যে স্টেপটা আমি দেখিয়েছি যে জাস্ট এখানে এসে সার্চ করলেই কিন্তু তোমরা বারটা পেয়ে যাবে জাস্ট এখানে এসে সার্চ করলে তোমরা যখন এখানে সার্চ করবে বার তখন ট্যাক্সবার সেটিংটা চলে আসবে তো সেখানে গিয়ে তোমরা সেই সেটিংটা অন করে দিলেই অটোমেটিকলি এটা তোমার তুমি যেরকম চাও সেরকমভাবে করতে পারবে সো আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম